মাহমুদুল হাসান লিখেছেন, ইন্ডিয়ান এক ধনকুবরের ছেলে প্রাক বিবাহ নিয়ে ছেলের প্রাক বিবাহ নিয়ে মিডিয়া ব্যাপক তোলপাড় হয়েছে। আমাদের মুসলিম সমাজে এটা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। প্রাক বিবাহ ব্যাপারটাকে কিভাবে দেখেন? দেখুন, একজন মুসলিম আর একজন নন মুসলিম, এই দুই ব্যক্তির আইডিওলজিতে, এই দুই ব্যক্তির লাইফস্টাইলের মধ্যে সম্পূর্ণ আপনার ভিন্নতর চিন্তাভাবনা থাকবে এবং দৃষ্টিভঙ্গি থাকবে। একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি হবে এই যে, তিনি তার প্রত্যেকটা কাজকে তার রবের আদেশ নিষেধের অনুপাতে করবেন, যেহেতু তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে, সে বিশ্বাস তার আছে, সে ঈমান তার আছে। বিবাহের মধ্যে ইসলাম প্রাক বিবাহ বলতে কোনো কিছু রাখেনি। প্রাক বিবাহ বা বিবাহ পূর্ববর্তী তথাকথিত বোঝাপড়া ইত্যাদি নামে যত কিছু হয়ে থাকে, এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে সবগুলোই হলো জেনা বা ব্যভিচার। আমরা আমাদের সমাজেও দেখি যে আজকাল অনেকে এঙ্গেজমেন্ট নামে অনুষ্ঠান করে থাকেন। এ জাতীয় অনুষ্ঠানগুলোর কোনো ভিত্তি শরিয়াতে নেই। বিশেষ করে অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যে গুনাহ হয়ে থাকে তা হলো পাত্রপাত্রী একে অন্যের সাথে স্বামী স্ত্রী সুলভ আচার আচরণ, ওঠা বসা, একান্তে থাকা ইত্যাদি তারা করতে থাকে এবং এগুলোকে কোনো দোষের বিষয়ে মনে করা হয় না। মনে করা হয় একটু বোঝাপড়ার জন্য এটা বরং আরও দরকার আছে, হঠাৎ করে অচেনা একটা মানুষের কাছে কীভাবে থাকে, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। দেখুন, আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের বাপদাদারা যারা ছিলেন, আমাদের চোখের সামনে যাদের আপনার সাংসারিক জীবনের একটা অংশ, শুরুর দিকের একটা অংশ আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি, তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে তথাকথিত বোঝাপড়া বলতে বা এঙ্গেজমেন্ট বলতে কোনো কিছু আজকাল যেটা আছে বা দেখি আমরা, তার কোনো কিছু কিন্তু তাদের আমলে ছিল না। কিন্তু তাদের মধ্যে বোঝাপড়াটা এত ভালো যে আজকাল তরুণদের মধ্যে বোঝাপড়াটা এতটা ভালো নেই। তরুণরা দাম্পত্য জীবনে এতটা সুখী নয় তারা যতটা সুখী। অতএব আল্লাহর বিধানের বাইরে কোনো এক্সপেরিমেন্টেই আমাদের শান্তি আসতে পারে না। আমরা সাময়িক আনন্দ হয়তো পেতে পারি, চূড়ান্তভাবে সেটার জন্য চরম মূল্য আমাদেরকে দিতে হবে, যেটা দিতে হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই জন্য এই ধনকুবরের ছেলের আপনার প্রাক বিবাহ, সেটা দেখে আমাদের মধ্যে যদি প্রাক বিবাহ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়, সেটি হবে দুঃখজনক, এটি হবে ইমানের পরিপন্থী বিষয়। তাছাড়া বিবাহে যে অর্থের অপচয় হচ্ছে, পৃথিবীতে ঠিক একই সময় বহু প্রান্তে মানুষ না খেয়ে আছে। আমরা জানি একজন মুসলিম তিনি দুনিয়াতে একটু সুখে স্বাচ্ছন্দ্যে একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন, একটু ভোগও করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই শরিয়ার নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে যা খুশি তা করবেন এবং স্বেচ্ছাচারী ভাব নিয়ে চলবেন, এটা অন্তত একজন মুসলমানের জন্য কিন্তু সুযোগ নেই। যার কারণে এ ধরনের অপচয়কারী ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। একজন ঈমানদার কখনো তার সম্পদ এভাবে পানির মতো তিনি নষ্ট করতে পারেন না, ঢালতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং অপচয়, অপব্যয় এ জাতীয় যত রকমের পাপাচার আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলামের চাইতে সুন্দর কোনো জীবনবিধান আর নেই। আমরা নিজেরা ভোগ করব, কিন্তু গরিব অভাবী মানুষগুলোর কথা আমাদের মাথায় থাকবে। কোনো কিছুকেই সীমা ছাড়িয়ে আমার সম্পদ আমি যা খুশি তা করবো, এই স্বেচ্ছাচারী চিন্তা বা এরকম চিন্তা ইসলাম বিরোধী কোনো মানুষ বা ইসলাম নেই, ইমান নেই এরকম কোনো মানুষের মধ্যে আসতে পারে, কোনো ইমানদারের মধ্যে এরকম চিন্তা আসবার কোনো সুযোগ নেই।